গতকালকেই আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, যে ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে পিএম কিষানের গুড নিউজ একটা এসে গেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে 31 মার্চ কিন্তু ই কেওয়াইসি জমা দেওয়ার, অর্থাৎ আপনার যে ই কেওয়াইসি আপডেটের সেটার অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 31 মার্চ 2022। তবে বর্তমানে কিন্তু সেই ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই আপডেট দিয়েছিলাম। এবং অনেক এমন মানুষ আছেন যারা পিএম কিষানের সুবিধা আগামীতে পাবে না, তারা কারা কারা বাতিল হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাশন করেছিলাম, কিভাবে ফর্ম ফিল আপ, সেই ইকেওয়াইসি এবং শেষ তারিখ কবে এই বিষয়গুলো জানিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাকে জানিয়ে দেব সেই তারিখ। অবশ্যই আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছে, সেই আপডেট আপনার সঙ্গে শেয়ার করবো। অনেকেই জানতে চেয়েছেন দাদা আপনি তো বলেছেন ডেট বাড়িয়েছে, তবে ডেট কয় তারিখ পর্যন্ত বাড়িয়েছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন। তো আপনাদের সঙ্গে সেই বিষয়টাই আমি ক্লিয়ার করছি। আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন ভিডিওটা এবং আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী আপডেট কখনো মিস হবে না। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট খোলা আছে pmkishan.gov.in, এই ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করলে এরকম ভাবে চলে আসবে আপনার সামনে ওয়েবসাইটটা, এবং প্রথমেই দেখুন ডেডলাইন অফ ই কেওয়াইসি ফর অল দা পিএম কিষান বেনিফিশিয়ারিজ হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল 22 মে 2022। অর্থাৎ এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, হাইলাইট করে দিয়েছে 22 মে 2022, অর্থাৎ মে মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখন ই কেওয়াইসির জন্য আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। এই তারিখ পর্যন্ত কিন্তু তারিখটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু বলেছে, এবং এখানে দেখুন একটা বিষয়, ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার্ড ফার্মার, অর্থাৎ যারা পিএম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করে যারা সুবিধা পাচ্ছেন, টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এটা বাধ্যতামূলক। অনেকেই যদি ভেবে থাকেন যে আমি ই কেওয়াইসি করব না, তাহলে কিন্তু বড় একটা ভুল করতে চলেছেন আপনি। ই কেওয়াইসি না করলে কিন্তু আগামীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে না, টাকা ঢুকতে কিন্তু অনেক ধরনের সমস্যা আপনার হতে পারে, ঠিক আছে। তো ই কেওয়াইসি কিন্তু প্রত্যেক পিএম কিষান সুবিধাভোগীদের করতে হবে। তো তার জন্য ফার্মার কল্যাণে গিয়ে আপনারা ই কেওয়াইসিতে ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন খুব সহজে, ঠিক আছে। তো আপনাদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করবার ছিল, এবং যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু সলভ করার চেষ্টা করছে পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। কেননা এতদিন পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু আমরা করতে পারিনি ই কেওয়াইসি, কেননা ওটিপি আসছে না, অথেন্টিকেশনের বিভিন্ন প্রবলেম, বায়োমেট্রিকের প্রবলেম, বিভিন্ন সমস্যার জন্য অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই, এই সমস্ত বিভিন্ন কারণে টেকনিক্যালি প্রবলেমের জন্য কিন্তু সেটা কিন্তু এতদিন পর্যন্ত হচ্ছিল না, অনেক কষ্ট করে অনেকেই করেছে। তবে এই মুহূর্তে থেকে আপনারা কিন্তু করতে পারবেন, আশা করি এই মুহূর্তে থেকে ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই, কেননা এই 22 মে 2022 পর্যন্ত ডেটটা যেহেতু বাড়িয়েছে, সেহেতু এই ওয়েবসাইটে কিন্তু এই কাজটা যাতে মানুষ করতে পারে তাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জোর দ্বারে কিন্তু কাজ চলছে। কেননা সার্ভারে কিন্তু প্রচুর ট্রাফিক, প্রচুর মানুষ কিন্তু ভিজিট করছে, কেননা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ওয়েবসাইটটা, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের নয়, টোটাল ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকের জন্য এই ওয়েবসাইট। তাই আপনারা অবশ্যই আপডেটগুলো নিয়মিত ভিজিট করবেন আমাদের চ্যানেলে, আমরা কিন্তু যখনই আপডেট পাই সঙ্গে সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। আপনারা সবাই আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তো ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।